لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاني دخل الجنه ومن عصاني فقد ابى শ্রদ্ধেয় সভাপতি হজরাত উলামায়ে কাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দা মা ও বোনেরা আমি সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের সামান্য অংশ তিলাওয়াতকৃত আয়াতাংশে রাসুলের শান রাসুলের মান রাসুলের মর্যাদা কুব পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে হাদিস শরীফে রাসুল করিম সাল্লু ওসাল্লাম বলেন আলাল আম্বিয়া ওয়ফদলা উম্মতি আলাল উমাম এর অর্থ হল আল্লাহ আমাকে সমস্ত নবী রাসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন নবীগণের চেয়ে আমাদের নবী শ্রেষ্ঠ আর সকল উম্মতের চেয়ে এই নবীর উম্মত শ্রেষ্ঠ সারমর্ম হল আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের নবীকে আল্লাহ আলামিন আলমিন বিভিন্নভাবে গোটা সৃষ্ট জগতের উপর সমস্ত জাতির উপর সমস্ত ব্যক্তির উপর গোটা মানব জাতির উপর সমস্ত নবী রসুলগণের উপর অলিয়াউলিয়াগণের উপর সমস্ত ফিরিস্তাগণের উপর কলমের উপর আমাদের নবীকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তাই আল্লাহর রসুল বলেন ইন্দ আলাল আম্বিয়া আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন ও উম্মাতি আলাল উমাম আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কিন্তু আমাদের বুজার ব্যাপার আল্লাহ কীভাবে আমাদের নবীকে অন্যান্য নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কীভাবে এই নবীর উম্মতকে অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিলেন বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ আমাদের নবীকেও বিভিন্ন পদ্ধতিতে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই নবীর উম্মতকেও আল্লাহ বিভিন্ন পদ্ধতিতে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীকে আল্লাহ যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর মধ্যে একটা পদ্ধতি হল আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাইছেন সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কির রসুল আল্লাহি ওয়া খাতামন্নবিয়িন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ খাতামুন্ন নবীন বানাইছেন হাদীশ্বরীভ হে রাসূল বলেন লাতাকু মুস্সা অতু হাত্তা ইউবাসা দাজ্জালু না কাজ্জাবু না কুল্লুহুম ইয়াজ আমু আন্নাহু নবিজ্যুন আনাখাতাম নাবিজ্ঞি না লা নবিজাবাদী এর অর্থ হল আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে কে আমত পর্যন্ত আমার প্রত্যেকে কে আমত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ আল্লাহ আমাকে খাতামুন নবী ইন বানাইছেন খাতামুন ইনের অর্থ হইল শেষ নবী আল্লাহ রসুল পরিষ্কার বলে দিয়েছেন খাতামুন ইন ইনের অর্থ হল শেষ নবী এইভাবে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাইয়া সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এই কথাটা কিন্তু সহজে বুঝে আসার মতো কথা নয় শেষ নবী হওয়ার কারণে শ্রেষ্ঠ নবী হবেন কিভাবে। শেষ নবী হওয়া আর শ্রেষ্ঠ নবী হওয়া তো এক কথা নয় এজন্য এই বিষয়টা যেহেতু সহজে বুঝে আসার মতো নয় তাই আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের কথাটা বোঝাবার চেষ্টা করি ধরুন কোনো একটা মানুষ কোন একটা জটিল রোগে আক্রান্ত হল একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল রোগ সারলো কিছুদিনের জন্য কিছুদিন পরে আবার রোগ দেখা দিল আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল কিছুদিনের জন্য রোগ সারল এভাবে যতই ডাক্তার পরিবর্তন করে নতুনভাবে চিকিৎসা করায় ততই কিছুদিনের জন্য রোগ সারায় তাই লোকটা ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাইতে করাইতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যার চিকিৎসায় রোগ যে সারলো আর জীবনে কোনোদিন রোগ ফিরল না বুঝে থাকলে বলুন তো প্রথম দিকে যে সমস্ত ডাক্তারগণ চিকিৎসা করেছিলেন তারা কেউ কি শেষ ডাক্তার তারা কেউ কি শ্রেষ্ঠ ডাক্তার সর্বশেষে যিনি চিকিৎসা করলেন তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার তাহলে যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনিভাবে যে নবীর পরে দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না ইনি শেষ নবী ও শ্রেষ্ঠ নবী এজন্য তফসিরের কিতাবে লিখেছেন শেষ নবী না হলে শ্রেষ্ঠ নবী হতে পারেন না শ্রেষ্ঠ নবী না হলে শেষ নবী হতে পারেন না কাজী আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটা হলো আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাইয়া সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আর একটা পদ্ধতি হলো আল্লাহ আলমিন আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া দিচ্ছেন আল্লাহ মর্মে আল্লাহ বলেন হজরত আদম আলিহ থেকে নিয়ে ঈসা আলিহিস্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে আল্লাহ একটা ওয়াদা নিয়া দুনিয়াতে বানাইছে কি ওয়াদা তোমরা আমি আল্লাহর কাছে ওয়াদা করে যাও দুনিয়াতে গেলে পরে সেখানে যদি মোহাম্মদুর রসুল উল্লাহকে পাও তাহলে আল্লাহর বাসায় আল্লাহ বলেছেন তানসুর তার উপরে তোমরা ইমান আনবে এবং তার দাওয়াত তবলিগের কাজে তোমরা সহযোগিতা করবে মুহাম্মাদুর রসুল পাইলে তার উপর ইমান আনার ওয়াদানিয়া আল্লাহ সমস্ত নবী রসুলকে দুনিয়াতে বানাইছেন আপনাদের জানা মতে আর কোন নবী কি দুনিয়াতে এসে আমাদের নবীকে পাইছিলেন পাইছিলেন না যদি পাও তাহলে ইমান আনতে হবে আল্লাহ আল্লাহ কি জানেন না পাবেন কি না আল্লাহ তো জানেন পাবেন না তাইলে যদি পাও তাইলে ইমান আনতে হবে এই যদির তখন অর্থ হয় না কেন আল্লাহ এমন একটা শর্ত জুড়ে দিলেন যে শর্তটা আসলেই পাওয়া যাবে না এই প্রশ্নের জবাবে মুফাসির কেরাম লেখেন এভাবে আনার শর্ত জুড়ে দিয়ে আল্লাহ ফক্রব্বুল আলমিন আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী সাব্যস্ত করে দিয়েছেন এবং সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন এটা হলো আরেক পদ্ধতি আল্লাহ আমাদের নবীকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার এক নম্বর পদ্ধতি হইল শেষ নবী বানাইয়া আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন দুই নম্বর পদ্ধতি হলো আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তিন নম্বর পদ্ধতি যতভাবে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর তৃতীয় পদ্ধতি হলো মেরাজের রাত্রে আল্লাহ জিব্রিল ফিরিস্তা পাঠাইয়া আমাদের নবীকে নিয়ে গেলেন অন্যান্য সমস্ত নবী রসুলগণকেও বাইতুল মুকাদ্দে একত্র করে দিলেন একজন নবীও সেদিন বাদ পড়েননি সমস্ত নবীগণকে আল্লাহ সেখানে একত্র করে দিয়ে আল্লাহ হুকুম দিলেন দুই রাকাত নামাজ জমাতের সাথে বলুন কে হবে এই পয়গাম্বরী নামাজের জমাতের ইমাম জিব্রিল ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে বলে দিলেন আপনাকে সমস্ত নবীগণের ইমাম বানাবার জন্যই সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি বানাবার জন্যই আল্লাহর পক্ষ থেকে আজকের এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা করা হয়েছে সেই পয়গাম্বরী নমাজের জমাতের মধ্যে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীর ইমাম বানাইয়া দিলেন আর সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিলেন এটা হলো আমাদের নবীকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার কত নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি এক নম্বর পদ্ধতি হল হতমে নবুয় দুই নম্বর পদ্ধতি হল নবীগণের নবী তিন নম্বর পদ্ধতি হইল ইমামুল মুরসালিন আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রসুলগণের ইমাম বানিয়ে দিয়েছেন বাইতুল মকদ্দসের পয়গাম্বরী নমাজের জমাতে মেয়েরাজের রাত্রে এইভাবে আল্লাহ পাকবুল আলমিন দফায় দফায় আমাদের নবীকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যত পদ্ধতিতে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এর চতুর্থ পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ সুরাতুল বাকারার ১৪৩ তেতাল্লিশ নম্বর আয়াতে বলেন ওয়াকাজা আলিকাজা আল্না কুম উম্ মাতামসাতাল্লিতা কুনু সুহাদা আলআনাস ওয়াকুন আর রাসূল আলাইকুম শাহিদা এই আয়াতে অর্থ হইল আল্লাহ বলেন যেমনিভাবে আমি তোমাদের জন্য হে মোহাম্মদুর রসুল্লাহর উম্মতেরা যেমনিভাবে আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি তেমনিভাবে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি তোমরা হবে হাসরের মাঠে অন্যান্য লোকের পক্ষে সাক্ষী এভাবে তোমরা হবে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আর তোমাদের নবী হবেন হাসরের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী এভাবে তোমাদের নবী হবেন সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদার অধিকার আয়াতের এই তর্জমার দ্বারা আসল ঘটনা বুঝে আসবে না এই জন্য বহারি শরীফের বর্ণিত এক দীর্ঘ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করেছেন রাসুলের বর্ণিত ব্যাখ্যার সার সংক্ষেপ হল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার জন্য আপনাদের কি বিশ্বাস আছে আল্লাহ রাব্বুল আলমিন একায়েতে বলেন আফা হিসাবতুম আনমা খালাকনাকুম আবাসাও ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন অর্থাৎ তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অকারণে সৃষ্টি করেছি কখনো নয় হে manusia আমি তোমাদেরকে একটা বিশেষ কারণে সৃষ্টি করেছি সেটা হইল আমি খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন তোমরা একমাত্র আমি আল্লাহর এবাদত করবে এই এবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি কাজেই কে এবাদত করলো আর কে এবাদত করলো না এর কোনো হিসাব নিকাশ হবে না এটা মনে করো না তোমরা অবশ্যই একদিন তোমরা সকলে মিলে আমার কাছে ফিরে আসতে হবে সেদিন তোমাদের সকলের সারা জীবনের সকল কাজের হিসাব দিতে হবে অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমান্তুর জাউ নাফি হি ইলাল্লাহ সুম্মা তুয়াফা কুল্লু নাফসিম্মা কাসাবাত অহুমলা উজলামুন ওই দিনকে বয় করো যেদিন তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে এবং প্রত্যেকটা মানুষকে সেদিন তার কর্মফল দেওয়া হবে জেনে কামল করেছিল তার কর্মফল দেওয়া হবে জান্নাত যে বদ আমল করেছিল তার কর্মফল দেওয়া হবে যাহার নাম সুতরাং দুনিয়ার জীবনে কে সৎপথে চলল কে অসৎপথে চলল কে সরল পথে চলল কে জালিয়াতির পথে চলল দুনিয়ার মানুষকে প্রতারণা দেয় দিয়া গুফন দেখা যেতে পারে কিন্তু আল্লাহ আল্লাহাকাবুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না সারা দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না কাজী শেষ বিচারের দিন আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াতে হবে কে সরলভাবে জীবনযাপন করেছ আর কে জালিয়াতি করেছ করায় গন্ডায় আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য আমি একটা ঘটনা বলি রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাহ বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন কিন্তু চলাফেরা করতেন অত্যন্ত সাদা সিধাভাবে তিনি এত সাদা বিভা সাদা চলাফেরা করতেন আগের থেকে যদি কেউ তাকে তার সাথে পরিচিত না হতো তাহলে হঠাৎ করে খলিফা ওমরকে দেখলে কল্পনাও করতে পারতো না যে এই লোকটা এত বড় রাজ্য শাসন করে এই খলিফা উমর এক সময় মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন সাথে খাওয়ার মতো কিছু নাই দেখলেন মরুভূমির মধ্যে এক পাল ছাগলের রাখালি করে একটা রাখাল ছেলে সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দোহন করে নিজে পান করলো খলিফা উমর সেই রাখাল ছেলেকে বললেন ভাই আমার পেটে বড় কিদা তুমি আরেকটা ছাগল দুহন করে আমাকে একটু দুধ পান করতে দাও রাখাল ছেলে খলিফা উমরকে আগের থেকে চিন্ত না সাদা সিদা অবস্থায় দেখে কি মনে করবে খলিফা মনে করবে না সাধারণ মুসাফির মনে করবে খলিফা উমরকে এই রাখাল ছেলে সাধারণ মুসাফির মনে করবে বলল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি নই আমি মালিকের বেতন বুগি চাকর মাস শেষে ছাগলকে রাখালি করার কারণে মাস শেষে মালিক আমাকে যে নগদ পয়সা দেয় সেটাও আমার বেতন আর রাখালি করার সময় আমার কিদা লাগলে একটা ছাগল দুহন করে তার দুধ পান করি সেটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না এই জন্য মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধও দিতে পারবো না খলিফা এই রাখাল কাছে দুধ চাইয়া আশা পূরণ হলো না নিরাশ হলেন কিন্তু নিরাশ হওয়ার কারণে তিনি দুঃখিত হলেন না তিনি অত্যন্ত আনন্দিত হলেন মনে মনে এইভাবে আমার পেটের কিদা গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট আমার আর দুধ পানেরও দরকার নাই কিদা নিবারণের দরকার নাই আমি এতেই তুষ্ট যে আমার দেশের একটা রাখাল ছেলেও এত বড় আমানতদার সে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না কিন্তু সর্বযুগেই এমন কিছু মানুষ সমাধে থাকে যারা কথা বলে নবী রাসুলগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো এদের কথা শুনে সর্বযুগেই সরল মানুষ দুখায় পড়ে এদেরকে বর্তমান বর্তমান সময়ের পরিভাষায় বলা হয় চাপাবাজ কি বলা হয় চাপাবাজ চাপাবাজেরা যখন চাপাবাজি করে তখন মনে হয় তার চেয়ে বড় জ্ঞানী তার চেয়ে বড় আর কেউ হতে পারে না কিন্তু চাপাবাজেরা যখন কার্যকলাপ করে তখন মনে হয় তার চেয়ে নিকৃষ্ট চরিত্রের কোনো মানুষ হতে পারে না তাই খলিফা উমর ভাবলেন আমি একটা চাপাবাজের খপ্পরে পরে গেলাম কি না একটু পরীক্ষা করা দরকার সে সৎ হওয়ার কারণেই আমাকে দুধ দিতে পারবে না নাকি আমাকে ঠকাবার জন্য দুধ দিবে না এটা একটু পরীক্ষা করা দরকার ওমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন দেখো রাখাল ছেলে ভাই আমার পেটে বড় কিদা আমি মুসাফির আশেপাশে বাড়িগর নাই আমার খাদ্য জোগাড় করার কোনো ব্যবস্থা নাই তুমি একটু দয়া করো তোমারও উপকার হবে আমারও উপকার হবে কিভাবে তোমার উপকার হবে কিভাবে আমার উপকার হবে খলিফা উমর বললেন তোমার একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে এতে তোমার লাভ হবে একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলে এটা তোমার লাভ আর আমার লাভ হবে এক্ষুনি আমি ছাগল দোহন করে দুধ পান করবো আমার পেটের কিদা নিবারণ হবে এটা আমার লাভ যখন খলিফা উমর সে তো আর খলিফা ওমর চিনে না সে তো চিনে মুসাফির লুকটা মুসাফির লুকটা যখন তাকে এই বুদ্ধি দিল যে একটা ছাগল আমার কাছে বিক্রি করে তুমি টাকাগুলি নিয়ে যাও আর আমাকে এক্ষুনি খিদানি ব্যবস্থা করে দাও তখন রাখাল ছেলে মুসাফির লুকটাকে জিজ্ঞাসা করল। তোমার কথা মতো যদি একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে আমি টাকাগুলি আত্মসাত করে ফেলি এরপরে যদি মালিকে ছাগলের পাল গন্তি দেয় গনলে তো একটা ছাগল কম আছে ধরা পড়বে আমি যেহেতু রাখাল আমাকেই জিজ্ঞাসা করবে পালের ছাগল একটা কম কেন মালিক জিজ্ঞাসা করলে আমি মালিককে কি জবাব দেব মুসাফির লোকটা তখন রাখাল ছেলেকে বলল এমন যদি হয়েই যায় ছাগল একটা কম আছে এটা যদি মালিকের কাছে ধরা পড়েই যায় আর তোমাকে জিজ্ঞাসা করেই ফেলে যে ছাগল একটা কম কেন তুমি মালিককে বলে দিও একটা ছাগল বাঘে দৈরে নিয়ে গেছে একটা ছাগল বাঘে দইরে নিয়ে গেছে যেই মুসাফির লোকটা রাখাল ছেলেকে এই কথাটা বলল তখন ওই রাখাল ছেলে এই মুসাফির লোকটার উপর দারুণভাবে কেঁপে গেল বল এই বেটা মুসাফির দ্বারা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি একটা ছাগল বাঘে দূরে নিয়ে গেছে তাহলে আর কোনো প্রশ্নই করবে না আমার মালিক আমাকে কারণ আমার মালিক আমাকে বিশ্বাস করে কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করেছিল তখন কি জব দেব বুঝে থাকলে বলুন তো এত বড় একটা জালিয়াতির থেকে খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলেকে রক্ষা করলো কোন বিচারের বয় শেষ বিচারের বয় আপনারা কি মনে করেন এই শেষ বিচার শুধু খলিফা উমরের দেশের একটা রাখাল চ্যালের জন্যই আর কারো জন্য নাই না সমস্ত মানুষের জন্য শেষ বিচারের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই কথাটা যারা অন্তরে রাখে এরা কোনো দিন দুর্নীতিবাদ হতে পারে না এরা কোনোদিন দিন জালিয়াতিকারী হতে পারে না এরা কোনো দিন কারচুপি করতে পারে না শেষ বিচারের বয় যাদের অন্তরে নাই এরাই দুর্নীতিবাজ হয় এরাই জালিয়াতিকারী হয় এরাই কারচুপিবাজ হয় এই সমস্ত অপকর্মে যারা ধরা পড়ে এরা দুনিয়ার মানুষকে জালিয়াতির মাধ্যমে ফাঁকি দিতে পারে কারচুপির মাধ্যমে ফাঁকি দিতে পারে দুর্নীতির মাধ্যমে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারে কিন্তু আল্লাহ ফকরাব্দুল আল আমিন বলেন ওত্তাকুয় উমান তুর্জা উ নাফি হি ইরাল্লাহ সুম্মা তুয়াপ্পা কুল্লু নাফসিম্মা কাসাবাত ও হুমলা উজলাম শেষ বিচারের দিন বিচারককে কেউ ফাঁকি দিতে পারবে না এই শিক্ষাটা দুনিয়ার মানুষকে একমাত্র কোরান দেয় কোরআন এই শিক্ষা দেয় মানুষকে দুর্নীতি জালিয়াতি ফাঁকিবাজি যা কিছু করো দুনিয়ার মানুষকে দুঃখা দিতে পারবা শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া বাট পারি কইরা আল্লাহকে দুঃখা দিতে না সেই শেষ বিচারের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়াবে তখন আলাইহিস সালামের বেইমান উম্মদদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা বেইমান হয়ে মরণ বরণ করলে কেন অবস্থাটা আগের থেকে মনে রাখলে ঘটনাটা বোঝা সহজ হবে হজরত নূ আলাইহিসালাম সাড়ে নয় বছর পর্যন্ত সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লার দাওয়াত দিয়েছেন নু আলাইহি কতদিন পর্যন্ত মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শ বছর সাড়ে নয়শ বছরের দাওয়াতে ইমান এনেছিল মাত্র চল্লিশ জন কত দিনের দাওয়াতে কতজন সাড়ে নয়শ বছরের দাওয়াতে চল্লিশ জন ইমান আনল চল্লিশ জন ইমান আনার পরে আল্লাহ নুহুনবিকে বলে দিলেন আপনি মানুষের মনের খবর জানেন না আমি আল্লাহ মানুষের মনের খবর জানি যে চল্লিশ জন ইমান এনেছে এই চল্লিশ জন ছাড়া এই দুনিয়াতে আর যত মানুষ আছে একটা মানুষেরও ইমান ইমান আনার ইচ্ছা নাই একটা মানুষেরও ইমান আনার ইচ্ছা নাই এই কথাটা যখন আল্লাহ নু আলাইহি বলে দিলেন তখন নু আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন বললেন

এই চল্লিশ জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষ ইমান আনবে না কাজেই এদেরকে যদি আরও বাঁচতে দিন তাহলে এদেরকে যদি আরও বাঁচতে দেন তাহলে এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে এদেরকেও বেঈমান বানাবে আর কোনো সন্তান জন্ম দিয়ে যেন এরা বেঈমান বানাতে না পারে মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে বেইমানির হাত থেকে রক্ষা করার জন্য এই চল্লিশ জন ইমানদার সারা সবগুলিকে আপনি ধ্বংস করে দিন এদের প্রতি করে ধ্বংস করে দেওয়ার দোয়া করলেন না এদের সন্তানদেরকে বেইমানির হাত থেকে রক্ষা করার জন্য তাহলে এইটাকে বলা যায় না নেক দোয়াই বলা যায় নেক বলা যায় আল্লাহ নু আলমিনু সালামের দোয়া কবুল করলেন বললেন ঠিক আছে আপনি আপনার অনুসারী চল্লিশ জন আর সকল প্রকার জীবজন্তুর একজোড়া সকল প্রকার জীবজন্তুর এক জোড়া একজোড়া এক জোড়া গরু এক জোড়া ছাগল একজোড়া ঘোড়া একজোড়া গাধা সারা রাত্রে কত জোড়ার নাম বলবেন যত জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন সকল প্রকার জীব এক জোড়া চল্লিশ জন মানুষ নবী সহ যেই জাহাজের মধ্যে জাগা হয় এমন বিশাল একটা জাহাজ তৈরি করো নুহ আলহিস জাহাজ তৈরি করলেন শেষ ওই সমস্ত চল্লিশ জন লোক আর সকল প্রকার জন্তুর একজোড়া করে সেই জাহাজে নিয়ে আরোহণ করলেন আল্লাহ সমস্ত জুড়ে গজবের পানির বন্যা দিয়ে এই জাহাজে আরোহিতরা সারা বাকি সমস্ত জগৎবাসীকে ধ্বংস করে দিলেন ঘটনা বুঝে থাকলে বলুন তো নু আলহ যুগে বন্যার পরে বেঁচে ছিল কতজন মারা গেছিল সব মারা গেছিল সব কি অবস্থায় বেঈমান অবস্থায় এদেরকে আল্লাহ হাসনের মাঠে জিজ্ঞাসা করবে তোমরা বেইমান অবস্থায় মারা গেলা কেন ইমান আনলে না কেন মরণের আগে আগে আল্লাহর রাসুল বলেন আল্লাহ যখন নু বেঈমান বেইমান হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা বেইমান অবস্থায় মরলে কেন ইমান আনলে না কেন মরণের আগে আগে তারা বলবে মা আতা নাজির ইমান সারা মরলে যে জাহান নামে যেতে হবে এমন কথা বলার মতো কোনো নবী রসুল দুনিয়াতে আমাদের কাছে যায়নি সত্য বলল না পরিষ্কার মিথ্যা পরিষ্কার মিথ্যা শেষ বিচারের দিন আল্লাহর আদালতে দাঁড়াই যারা মিথ্যা বলবে আপনারা কি মনে করেন দুনিয়াতে আপনাদের সাথে কি বলবে কিছু বুঝা দরকার শেষ বিচারের দিন যখন আল্লাহর আদালতে ধরা পড়বে তখনও মিথ্যা বলবে এরা দুনিয়াতে আপনাদের সাথে কি বলবে কাজেই এদের জন্য জাহান নামের শাস্তি ছাড়া আর সংশোধনী কোনো ব্যবস্থা নাই এই সমস্ত মিথ্যাবাদী জালিয়াতিকারীদের কফালে সংশোধনীর আশা নাই জাহান নামের শাস্তি ছাড়া মৃত্যুকেরা যখন বলবে আমাদের কাছে কোনো নবী যাননি তখন আল্লাহ ফাকরাবুল আলমিন হজরত নূ আলহিসামকে জিজ্ঞাসা করবেন আপনার উন্মতেরা কি বলতেছে নূ আলহ ইসলাম বলবেন আল্লাহ আপনি নিজে জানেন আমি গিয়েছি সাড়ে শ বছর দাওয়াত দিয়েছি বেঈমানেরা দাওয়াত গ্রহণ করেনি আজকে মিথ্যুকেরা বলে আমি যাইনি এরা আমি যাইনি এরা বললে আমার কিছু আসে যায় না আপনি আল্লাহ নিজে জানেন আমি গিয়েছি দাওয়াত দিয়েছি আল্লাহ ফকরাবুল আলম নু সালামকে তখন বলবেন আপনি যে গিয়েছেন দাওয়াত দিয়েছেন বেইমানেরা ইমান আনেনি আপনার এই দাবির পক্ষে কি কোনো সাক্ষী আছে নু আলহ আল্লাহ হাসরের বাটে এই কথা জিজ্ঞাসা করবেন এতগুলি লোকে আপনার বিরুদ্ধে বলতেছে আর আপনি একা বলতেছেন এরা মিথ্যা বলতেছে আপনার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা ঘটনার বাকি অংশ বোঝার আগে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোঝার দরকার সেটা হইল মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন মানুষ বিচারক নিজে দেখে না ঘটনা সত্য মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা ঘটনার সত্যতা যাচাই করতে চায় এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় আল্লাহ কি দেখেন না কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে তিনি সাক্ষী দিয়া কি করবেন এই জন্য আল্লাহর আদালতে সাক্ষীর দরকার হয় না আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না আল্লাহ নিজেই সাক্ষী আল্লাহ নিজেই দেখেন কে কোন দিন কোন জায়গায় কোন কাজ করে এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ওয়ফা বিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট বিষয়টা বুঝে থাকলে বলুন তো কার বিচারে সাক্ষীর দরকার হয় মানুষের আদালতে যদি বিচার হয় তখন সাক্ষীর দরকার হয় আর আল্লাহর আদালতে যদি বিচার হয় সাক্ষী লাগে না কিন্তু বহারি শরীফের হাদিস রসুল এ করিম সাল্লাহ ইসলাম বলেন নূ আলহি ইসলাম যখন বলবেন আমি এদেরকে দাওয়াত দিয়েছি এরা গ্রহণ করেনি তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা আল্লাহর আদালত তো বিচারের জন্য সাক্ষী লাগেই না তবে কেন নুহু নবীকে আল্লাহ সাক্ষী তলব করবেন নু আল ইসলামের কাছে সাক্ষী চাইবেন কেন আল্লাহর কাছে তো আল্লাহ আদালতে তো বিচারের জন্য সাক্ষী লাগে না এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাবে মুফাসির কেরাম লেখেন নু আলাই সালামের কাছে আল্লাহ সাক্ষী চাইবেন ঘটনা সত্য না মিথ্যা যাচাই করার জন্য নয় আল্লাহর যাচাইয়ের দরকার নাই আল্লাহ নিজেই ভালো জানেন তবে কেন সাক্ষী তলব করবেন আল্লাহ নুহ নবীর কাছে এর একটা রহস্য আছে কি রহস্য আল্লাহ আলিমুল গাইব আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন কি বিশ্বাস আপনাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন আল্লাহ জানেন নু আলিহ সালামের কাছে সাক্ষী চাইলে তিনি যে সমস্ত সাক্ষী পেশ করবেন এই সমস্ত সাক্ষীর বিরুদ্ধে বেইমানেরা হাসরের মাঠে জেরা জুড়ে দিবে জেরা শুরু করে দিবে এই জেরা গিয়া যেখানে নিষ্পত্তি হবে সেখানে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নুহু নবীর কাছে সাক্ষী তলব করবে বুঝে থাকলে বলুন আল্লাহ নুহাল ইসলামের কাছে সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য না আমাদের নবী যে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর যে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা প্রকাশ করার জন্য এবার শুনুন ঘটনাটা কিভাবে প্রকাশ হয় যখন নু হাল ইসলামকে আল্লাহ বলবেন আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে নু ইসলাম বলবেন আছে। আল্লাহ বলবেন কে কে আপনার সাক্ষী নূ আলাইহ বলবেন আখিরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিস ইসলাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী কথা বুঝা থাকলে বলুন তো আপনারা কি সেদিন নু আলাইহি ইসাল্লামের সাক্ষীদের তালিকায় আছেন আপনাদের নামও কি আছে আল্লাহর রাসূল বলেন যখন নু আল ইসলাম বলবেন আমি এবং আমার সমস্ত উম্মতেরা আল ইসলামের সাক্ষী তখন আল্লাহ হাসরের মাঠে আমার উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা বলো তো ঘটনাটা কি তখন আমার উম্মতেরা হাসরের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আমরা সবাই সাক্ষী নুহু নবী দাওয়াত দিয়েছেন বেইমানেরা কবল করেনি এই সাক্ষীটা আমার উম্মতে দেওয়া মাত্রই নু আলহ ইসলামের বেঈমান উম্মতেরা হাসরের মাঠে একটা জেরা শুরু করে দিবে কি জেরা তারা বলবে হে আল্লাহ আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এদের কেউ দুনিয়াতে ছিল না নুহনবি গেলেন কি না গেলেন না দাওয়াত দিলেন কিনা দিলেন না আমরা দাওয়াত গ্রহণ করলাম কিনা করলাম না এরা তো জানার কথা নয় এরা কীভাবে সাক্ষী হতে পারে এইরকম সাক্ষী মানি না বলুন অযুক্তিকভাবেই বলবে সাক্ষী মানি না না যুক্তি দিয়া বলবে হ্যাঁ যুক্তি দিয়া বলবে যে সাক্ষী ঘটনাক্ষেত্রে উপস্থিত ছিল না যে সাক্ষী ঘটনাটা নিজে দেখলই না এমন সাক্ষী আমরা মানি না এই যুক্তি খাটে দুনিয়ার আদালতে এই যুক্তি খাটে কোন আদালতে দুনিয়ার আদালতে আল্লাহর আদালতে সাক্ষী দেওয়ার জন্য ঘটনাক্ষেত্রে থাকা নিজের চোখে দেখার দরকার নাই আল্লাহ এবং আল্লাহর রসুলের বলাটাই যথেষ্ট সহজ একটা উদাহরণ শুনুন আমরা মুসলমানেরা প্রথম কলেমা যেটা বিশ্বাস করি সেটা হলো কলেমা এলাহা রসুল্লাহ দ্বিতীয় কলেমা হল কলেমা এ শাহাদু আল্লাহ ইহা লা আহ লাহু আশাহু আন্না মুহ আব্দহু রসুল এর অর্থ কি আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই দেন কি আপনারা সাক্ষীটা এক আল্লাহ আমাদের মাবুদ তিনি আসেন সাক্ষী দেন কতজনে আল্লাহকে দেখেছেন না দেখে কেমনে সাক্ষী দিলেন যেই কথা কোরআনে পাওয়া যায় সেই কথা সাক্ষী দেওয়ার জন্য দেখার দরকার নাই যেই কথা হাদিসের দ্বারা প্রমাণিত সেই কথা সাক্ষী দেওয়ার জন্য দেখার দরকার নাই এই জন্য আমরা আসাদু আল্লাহ সাক্ষী দেই আসাদু আহানি দেশ সাক্ষী দিতেছি আল্লাহর বান্দা এবং রসুল বলুন আপনারা সাক্ষী দেন কিনা হজরত মুহাম্মদ আল্লাহর রাসুল কে কে দেখেছেন রসুল না দেখে কিভাবে সাক্ষী দিলেন প্রশ্নের কি জবাব কোরআনের কথা সাক্ষী দিতে দেখার দরকার হয় না হাদিসের কথার পক্ষে সাক্ষী দিতে দেখার দরকার হয় না তাহলে সাক্ষীর জন্য দেখার দরকার হয় আল্লাহর আদালতে না মানুষের আদালতে এই জন্য হাসরের মাঠে মুসলমানেরা বলবে আমরা সাক্ষী আমরা সাক্ষী নু হালেহ ইসলাম দাওয়াত দিয়েছেন বেইমানেরা কবুল করেনি কিন্তু বেইমানেরা আল্লাহর আদালতকে মানুষের আদালতের সাথে তুলনা করবে বেইমানেরা মনে করবে মানুষের আদালতে যেমন ভাবে চুখে দেখা ঘটনার যে ঘটনা চোখে দেখে না যারা তাদের সাক্ষীকেও গ্রহণ হয় না আল্লাহর আদালে তো তেমনটাই হবে এই মনে করে তারা অনাস্থা দিবে সাক্ষীদের বিরুদ্ধে বলবে আল্লাহ এই সমস্ত সাক্ষীদের আমরা মানি না আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এরা কেউ দুনিয়াতে উপস্থিত ছিল না নবী গেলেন কি না গেলেন না আমাদের দাওয়াত দিলেন কি না দিলেন না আমরা গ্রহণ করেছিলাম কি না এরা নিজেরা দেখেই নাই কিভাবে সাক্ষী দিল এমন সাক্ষী আমরা মানি না রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন বেঈমানেরা আমার সাক্ষীর বিরুদ্ধে যখন এইভাবে অনাস্থা পেশ করবে আল্লাহর আদালতে হাসরের মাঠে তখন আল্লাহও আমার উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তো ঘটনার ক্ষেত্রে উপস্থিত ছিলে না তোমরা তো ঘটনা নিজের চোখে দেখলে না তোমরা কিভাবে সাক্ষী দিলে আল্লাহ যখন আমার উম্মতকেও এই প্রশ্নই করবেন তখন আমার উম্মতে বলবে আল্লাহ আমরা ঘটনা দেখে সাক্ষী দিচ্ছি না আমাদের নবী আমাদেরকে বিষয়টা শিক্ষা দিয়েছেন আমরা আমাদের নবীর শিক্ষা পেয়ে সাক্ষী দিচ্ছি বলেন আপনারা ঘটনা দীক্ষা সাক্ষী দিবেন না নবীর কাছে শিক্ষা ভাইয়া নবীর কাছে শিক্ষা ভাইয়া সাক্ষী দিতেছে কাজে এই ব্যাপারে যদি আর কোনো জেরা তর্ক করতে হয় আমাদের সাথে না করে মেহরবানি করে আমাদের নবীর সাথে জেরা করুন তিনি আমাদেরকে বিষয়টা শিখাইলেন কেন জেরার রেফারেন্স কার দিকে গেল নবীর দিকে গেল রসুল বলেন তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতে বলে আপনারা কি এমন কথা শিক্ষা দিয়েছেন নু আলহিসাম দাওয়াত দিয়েছেন বেইমানেরা কবুল করেনি এই কারণে তারা এখন হাসরের মাঠে নুহু নবীর পক্ষে বেইমানদের বিরুদ্ধে সাক্ষী দিতেছে রসুল বলেন হাঁ আমি তাদেরকে এই কথা শিক্ষা দিয়েছি আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনি কিভাবে শিক্ষা দিলেন রসুল বলেন আল্লাহ তিসপাড়া কোরানে আপনি নিজে বলে দিয়েছেন নুহু দাওয়াত দিয়েছেন এরা কবল করেনি আমি আপনার কোরআনে ফাইয়া আমার উম্মতকে শিক্ষা দিছি আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য উম্মতের সাক্ষী যদি সত্য হয় তাহলে নুহনবীর দাবি সত্য নুহনবীর দাবি যদি সত্য হয় বেইমানদের অনাস্থা ক্যান্সেল এইভাবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শাক্কির ঘটনাটা যে ঘটবে হাসরের মাঠে এই ঘটনার বিবরণ দিয়েছেন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে এখন আয়াতের তরজমা বুঝবেন আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লি তাকুনু শুহাদা আ'লান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতেরা যেমন ভাবে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি তেমনি ভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দিছি সকল নবীর উম্মতের চেয়ে তোমরা শ্রেষ্ঠ তোমরা হাসরের মাঠে নুহু নবীর পক্ষে সাক্ষী হবে তোমাদের বিরুদ্ধে যখন অনাস্থা আসবে তখন মুহাম্মাদুর রসুল্লাহ তোমাদের পক্ষে সফাই সাক্ষী হবেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ হাসরের মাঠে প্রকাশ করে দিবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কীভাবে প্রকাশ হবে নুহু নবীর পক্ষে আর কোনো নবীর উম্মতকে সাক্ষী না নিয়া শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লার উম্মতকে সাক্ষী নিয়া বলুন হাসরের মাঠে শুধু মোহাম্মদুর রসুল্লাহর উম্মত থাকবে না সকল নবীর উম্মতেই থাকবে কিন্তু অন্য কোনো নবীর উম্মতকে সাক্ষী না নিয়া শুধু মোহাম্মদুর রসুল্লাহর উম্মতকে হাসরের মাঠে সাক্ষী নিয়া আল্লাহ সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ করে দিবেন যে সকল নবীর উম্মতের চেয়ে আমার দৃষ্টিতে মোহাম্মদুর রসুল্লা উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ আপনাদের বিরুদ্ধে যখন বেইমানেরা অনাস্থা আনবে হাসরের মাঠে আপনাদের পক্ষে আর কোনো নবীকে সফাই সাক্ষী না নিয়া একমাত্র মোহাম্মদুর রসুল্লাহকে সফাই সাক্ষী নিয়া হাসরের মাটি আল্লাহ প্রকাশ করে দেবেন সমস্ত জগৎবাসীর সামনে যে সমস্ত নবীগণের চেয়েও আল্লাহর দরবারে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ এটা হইল আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা প্রকাশ করার চতুর্থ পদ্ধতি আল্লাহ যত ভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এইটা হইল চতুর্থ পদ্ধতি প্রথম পদ্ধতিগুলি কি মনে আছে আপনাদের শেষ নবী বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সমস্ত নবী রসুলগণের ইমাম বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সমস্ত নবীগণের নবী বানাইয়া আর সমস্ত নবীগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন হাসরের মাঠে নুহু নবীর পক্ষে এই নবীর উম্মতকে সাক্ষী বানাইয়া আর উম্মতের পক্ষে এই নবীকে সাক্ষী বানাইয়া সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা হইল কত নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাদিস শরীফের করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন একটি আদম সন্তানকেও হাসরের মাঠে ছেড়ে দেওয়া হবে না পাঁচটি প্রশ্ন না করে প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে হাসরের মধ্যে প্রথম প্রশ্ন করা হবে আন উমারী ফিমা মাফ দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ দুই নম্বর প্রশ্ন করা হবে আন আনসাবহি ফিমা আবলা যৌবন কালে কি করেছ জীবনের ভিতরেই যৌবন না জীবনের বাইরে তাহলে জীবন সম্পর্কে প্রশ্ন করার পরে যৌবন সম্পর্কে আবার প্রশ্ন কেন কারণ মানুষের যৌবন কাল হলো সবচেয়ে বেশি মূল্যবান যৌবন যদি ঠিক মতো আল্লাহর এবাদত বন্দেগি করে যৌবন চলে গেলে বার্ধক্যের কারণে যদি আর মসজিদের জমাতে নাও যেতে পারে তবুও জমাতে নামাজ পড়ার সোয়াপ তার আমল নামায় হতে থাকে যৌবন খালে যদি নমাজের দাঁড় দাঁড়ে না বুড়া খালে মসজিদে গিয়া ফুরা থাকলেও কোনো কাজ হবে না যৌবন খালের আল্লাহ হিসাব দিতে হবে এই জন্য হাদিস শরীফে রাসুল করিম আলাইহি সাল্লাম বলেন কাল হাসরের মাঠে সাত দল মানুষকে আল্লাহ তার আরো ছায়ার নিচে ছায়া দান করবেন এরাই নাজাত পাবে জাহান নাম থেকে এরাই জান্নাত লাভ করতে পারবে সাত দলের এক দল সাবাফি ইবাদ যারা যৌবন কাল থেকে আল্লাহর এবাদতে লিপ্ত বলুন সাত দলের মধ্যে দল কোন দল যারা যৌবন কাল থেকে আল্লাহর এ লিপ্ত যৌবন কালে নমাজ রোজার দার দাঁড়ে না বুড়া হইলে যখন দেখে যে আমার আর সময় নাই কি বলে কি মনে করেন বৃদ্ধ হইয়া সারলে কি মনে করে আরো পঞ্চাশ বছর বাঁচব যখন মনে করে যে আর সময় নাই তখন নমাজ রোজা শুরু করে সারা জীবন নমাজ পড়ছ না এখন কদিন পর্বা নমাজ যতদিনেই পরে বেকার যাবে না কিন্তু সারাজীবন যৌবন কালেন না পড়ার হিসাবটা করাই গন্ডায় দিতে হবে আল্লাহর কাছে বুঝে থাকলে বলুন তো আমরা বৃদ্ধ হলে পরে নমাজি হব না না যৌবন শুরু হওয়ার আগের থেকে নমাজি হওয়া দরকার হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন মুরু আউলা দাকুম মিসাল ইজা বালাগু সাবাসিন ওয়াদরিবু হুম ইজা বালাহু আশরাং আউকামাকা আলা আলাইহিসাল্লাতু আসসালাম আল্লাহ রসুল বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের ছেলে মেয়েরা সাত বৎসর বয়স হলে নমাজের আদেশ কর আর দশ বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও বলুন তো একটা মুসলমানের সন্তান নমাজি হওয়ার বয়স কোনটা সাত বছর থেকে দশ বছর সাত বছর থেকে দশ বছর হলো নমাজি হওয়ার বয়স এই বয়সে যে মা বাবা তার সন্তানকে নমাজি বানায় না এই সন্তানেরাই বেনমাজি মুসলমান হয় কেমন মুসলমান হয় বেমাজি মুসলমান রাসুল যে প্রেসক্রিপশন দিয়েছেন এটা যদি গ্রহণ করত দুনিয়াতে একটা মুসলমানও বেমাজি হতে পারত না প্রত্যেকটা মা বাবা যদি তার ছেলে মেয়েকে সাত বৎসরের সময় নমাজের আদেশ করত আর দশ বৎসরের সময় শাসন করে নমাজি বানাইত কোনো মুসলমানের সন্তান দুনিয়াতে বেনমাজি হতে পারতো না এই সমস্ত হাদিসের দ্বারা কি সাব্যস্ত হলো আমি বুড়া হলে পরে নমাজি হওয়া দরকার না জোয়ান হওয়ার আগের থেকে নমাজি হওয়া দরকার জোয়ান হওয়ার আগের থেকে নমাজি হওয়া দরকার এই জন্য আল্লাহ রসুল বলেন নাশাফি ইবাদাতিল্লাহ যৌবন কাল থেকে যারা আল্লাহর এবাদতি লিপ্ত হয় তাদেরকে আল্লাহ হাসরের মাঠে আল্লাহর সায়ার সে ছায়া দিবেন তারা নাজাদ প্রাপ্ত হবে সেই কঠিন হাসরের দিনে আল্লাহর রাসুল বলেন একটা আদম সন্তানকে ও ছেড়ে দেওয়া হবে না পাঁচটা প্রশ্ন না করা পর্যন্ত প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল ধন সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত মালগুলি হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ এই এই পাঁচটা প্রশ্ন না করা পর্যন্ত একটা আদম সন্তানকেও ছেড়ে দেওয়া হবে না রাসুল বলেন ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে পঞ্চাশ হাজার বৎসর পঞ্চাশ হাজার বৎসর যে দাঁড়ায় থাকতে হবে আসরের মাঠে কথাটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন আল্লাহ বলেন আল ফাসানা কি কিয়ামতের দিনের একটা দিনের পরিমাণ হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমান কবর থেকে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায় সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে কথা শুনে নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করে নগ আল্লাহর রাসুল সারা দুনিয়ার সমস্ত নারী আর সমস্ত পুরুষ একের সামনে অপর উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে এটা তো বড়ো লজ্জার কথা রাসুল বলেন আয়েশা হাসরের মাঠের অবস্থায় এত ভয়াবহ হবে আল্লাহর আজাব গজবের ভয়ে সবগুলি মানুষ হা করে উপর দিকে তাকাইয়া যে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে এক সেকেন্ডের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস পাবে না কাজী কে নারী আর কে পুরুষ কে উলঙ্গ আর কে কাফর সেই চিন্তা করার সময় কোথায় তার রাসুলের কথা বুঝে থাকলে বলুন হাসরের মাঠের অবস্থাটা সাধারণ না ভয়াবহ এই ভয়াবহ অবস্থায় উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষকে হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে মুফাসির একরাম তফসিরের কিতাবে লিখেছেন হাসরের মাঠে যে মানুষ দাঁড়াইয়া থাকবে কতটুকু জায়গা পাবে একজন মানুষ দাঁড়াবার জন্য লিখেছেন দুই পায়ে দাঁড়ালে দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পরে এর চেয়ে বেশি জায়গাই পাবে না এক একজন মানুষ কতটুকু জায়গার মধ্যে দাঁড়াতে হবে দুই পায়ের তালুর নিশে যতটুকু জায়গা হয় এর বেশি জায়গাই হবে না আসলে হাদিস শরীফে আল্লাহ রাসুল আরো বলেন বিজ্ঞানীরা কয় সূর্যটা পৃথিবীর থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে। সেই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে আমাদের শরীরে যে সূর্যের আলো পড়ে গরমের দিনে সেই আলোটা আমরা সহ্য করতে পারি না কত দূরের থেকে আসে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন বর্তমান সূর্যের মধ্যে যে তাপ আছে হাসরের মাঠে এই তাপকে সত্তর গুণ বাড়াইয়া দেওয়া হবে কি পরিমাণ বাড়াইয়া দেওয়া হবে সত্তর গুণ বাড়াইয়া দিয়া নয় কোটি মাইল দূরের সূর্যকে মানুষের মাথার নয় ইঞ্চি উপরে রাখা হবে এই উত্তপ্ত সূর্য থাকবে মানুষের মাথার আদাত উপরে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর অবস্থাগুলি বুঝে থাকলে বলুন খুব মামুলি না কল্পনার বাইরে ভয়ঙ্কর হাসরের মাঠের অবস্থা কল্পনার বাইরে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠে সমস্ত মানুষ জীবিত হয়ে যখন দাঁড়াবে আল্লাহ ফকরাবুল আলমিন সর্বপ্রথম হাসরের মাঠের নীরবতায় ভঙ্গ দিয়ে একটা প্রশ্ন করবেন লিমানিল মুল কুলিয়ম আজকের দিনের শাসন ক্ষমতা কার কোন মানুষের সাহস হবে না আমার বলা তো দূরের কথা তোমার বলে জবাব দেওয়ার সাহস হবে না শব্দ সাহস হবে না আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন কাহার মহারাগের আগান্নি তো আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা মুফাসির কেরাম লেখেছেন হাসরের মাটি আল্লাহ সমস্ত জগৎবাসীকে উদ্দেশ্য করে সর্বপ্রথম শাসন ক্ষমতা সম্পর্কে প্রশ্ন করবেন কেন আর মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য শাসন ক্ষমতা এইভাবে জবাব দেবেন কেন তার কারণ হল দুনিয়াতে কিছু মানুষ সামান্য এক টুকরা জমিনের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পায় না চিরকালের জন্য সমগ্র জগতের শাসন ক্ষমতা না এক টুকরা ভূখণ্ডের চিরকালের জন্য না কিছুদিনের জন্য দুনিয়াতে কিছু মানুষ এক টুকরা ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পেয়ে হুদা সেজে বসে কি সেজে বসে এইভাবে যারা এক টুকরা ভূখণ্ডের শাসন ক্ষমতা কিছুদিনের জন্য পেয়ে মসলুম মানুষের জন্য ক্ষুদা সেজে বসে ছিল তাদের শাস্তিগত ভয় করা হবে সেদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন আজকের শাসন ক্ষমতা মহারাগে রাগান্নি তো আল্লাহ এমথ অবস্থায় পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিচে ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাসরের মাঠের মানুষের ধৈর্য হারা হয়ে যাবে মানুষগুলি আল্লাহ কোনো রকম হিসাব নিকাশটা শেষ করে যারা জাহান নামে যাওয়ার জাহান নামে যাক যারা জান্নাতে যাওয়ার জান্নাতে যাক হাসরের মাঠের হিসাব নিকাশটা সমাধা করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে কোনো সুপারিশগার পাওয়া যায় কিনা না হাসরের মাঠে ক্ষুদাকুতি করবে হাসরের মাঠের মানুষেরা আদম আলহী বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাদা করে দেন আদম আলিহ ইসলাম বলবেন আমার সাহস নাই আদম আলহ ইসলামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষেরা হজরত নূহ আলাইহ ইসলামকে অনুরোধ করবে সুপারিশের জন্য নু আল ইসলাম বলবেন আমার সাহস নাই নু আলিহ ইসলামের কাছ থেকে নিরাশ হয়ে হজরত ইব্রাহিম আল ইসলামকে অনুরোধ করবে কিসের সুপারিশ হিসাব নিকাশটা শেষ করে দেওয়ার সুপারিশ ইব্রাহিম আল ইসলাম বলবেন আমার সাহস নাই ইব্রাহিম আলাইহ ইসালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত মুসা আল ইসলামকে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই মুসা আলহিসালামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষেরা হজরত ঈসা আলহ ইসলামকে অনুরোধ করবে আল্লাহর কাছে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে আল্লাহ যেন হিসাব নিকাশটা সমাদা করে দেন ঈসা ইসলাম দুটি কথা বলবেন একটি কথা বলবেন আমারও সাহস নাই কেন সাহস নাই এক নবী আজকে তোমাদের হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার সাহস নাই বলবেন এক একটা কারন্দর্শাইয়া বলবেন আদম আলিহ ইসাল্লাম একটা কারণ সাইয়া বলবেন এই কারণে আমার সাহস নাই নূহ আর একটা কারণ দর্শাইয়া বলবেন এই কারণে আমার সাহস নাই ইব্রাহিম আল ইসলাম কয়েকটা কারণ দর্শাইয়া বলবেন এই কারণে আমার সাহস নাই মুসা একটা বলবেন এই কারণে আমার সাহস নাই কারণ একদিনে সবগুলি আলোচনা সম্ভব নয় শুধু আপনার আজকের মতো স্মরণ রাখুন এক নবী এক একটা কারণ দর্শাইয়া বলবেন আমাদের সাহস নাই শেষ পর্যন্ত হজরত ঈসা আলহী ইসলাম কি কারণটা দর্শাবেন সেটা বলি ঈসা ইসলাম দুটি কথা বলবেন একটি কথা বলবেন হে হাসরের মাঠের মানুষেরা তোমাদের হিসাব শেষ সমাধা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার সাহস আমার নাই কেন তার কারণ হল আল্লাহ আমাকে খ্রিস্টানদেরকে এক আল্লাহর এবাদত শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছিলেন দুনিয়াতে কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খ্রিস্টানেরা আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে আমার পূজায় লিপ্ত হয়ে গেছিলো কার এবাদত শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছিলেন ঈশা নবীকে সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন এক আল্লাহর এবাদত শিক্ষা দেওয়ার জন্য এই জন্য সমস্ত নবীর কলেমার প্রথমাংশ লা ইলাহা ইল্লাহ লাহা ইল্লাহ অর্থ এক আল্লাহ ছাড়া কোনো মা নাই এবাদত একমাত্র আল্লাহর করতে হবে আদব আলহি ইসাল্লামেরও এই শিক্ষা ছিল এবাদত একমাত্র আল্লাহর করতে হবে আল ইসলামেরও একই শিক্ষা ছিল এবাদত একমাত্র আল্লাহর করতে হবে ইব্রাহিম আল ইসলামেরও সেই শিক্ষাই ছিল একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে মুসা আলাইহিস একই শিক্ষা ছিল একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে ঈসা আলাইহিস এই শিক্ষাই ছিল কিন্তু ঈসা আলাইহিস সালাম থেকে বিদায় হওয়ার পর খ্রিস্টানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে ঈসা নবীর পূজা শুরু করে দিয়েছে এইজন্য সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনা মারইয়াম ইন্নি আব্দুল্লাহি ওরাসুলহু ওলা কিন কুলু আব্দুল্লাহি ওরাসুলহু হে আমার উম্মদ মুসলমানেরা কৃষ্টানেরা যেভাবে আল্লাহ র ছেড়ে দিয়ে ঈশানবীর পূজা শুরু করে দিয়েছিল তাকে মর্যাদা দেওয়ার নামে সাবধান আমার উম্মতেরা তোমরাও আমাকে মর্যাদা দেওয়ার নামে আমার পূজা শুরু করে দিও না সাবধান তোমরাও আমাকে মর্যাদা দেওয়ার নামে আমার পূজা শুরু করে দিও না আয়াতে হাদিসে পরিষ্কার উল্লেখ করা হলো খ্রিস্টানেরা ঈশা নবীকে পূজা শুরু করে দিয়েছিল অপমান করার নামে না মর্যাদা দেওয়ার নামে মর্যাদা দেওয়ার নামে আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল উল্লাহ নিজের উম্মতকে সতর্ক করে গেছেন সাবধান আমাকে মর্যাদা দেওয়ার নামে আমার পূজা শুরু করে দিও না বর্তমান দুনিয়াতে বহু মুসলমান নবীকে মর্যাদা দেওয়ার নামে কিভাবে নবীর পূজায় লিপ্ত সেই আলোচনা শুরু করলে সারা রাতে অশেষ করা যাবে না এই জন্য আসকের মতো ওই ওই দিকটাও আমি মুলতবি রাখতে চাই শুধু একটি আয়াতের রেফারেন্স দিয়া এই প্রসঙ্গটা সমাপ্ত করে দিতে চাই আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র কুরআের সুরায়ে নামাল এর পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন কোন সুরার কত নম্বর আয়াত সুরায়ে নামালের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন উল্লায়ালামফিসলামাওয়া তিওয়াল আরু দিল গায়বা ইল্লাল্লা অর্থাৎ হে রাসুল এ করিম সাল্লাল্লাহ ইসলাম আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান নিজেদেরকে রাসুল বলে পরিচয় দেয় আর বলে নবী গাইব জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখা আহলে বিষয়ের কিতাব আবু হানিফা রহমতুল্লাহি আলহির লেখা আহলে সুন জমাতের আকিদা বিষয়ের লেখা আবু হানিফার লেখা কিতাব আকবর

কাজেই যে বলে নবী গায়েব জানেন সে কোরআন মানে না আর যে কোরআন মানে না সে তো মুসলমানই নয় তুমি তো মুসলমানই না তোমার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি আমাদের সমাজের সুন্নি আর ওয়াহাবি হইল আনারস আর বেদানার মতো রসে বরা ফল রেখয় আনারস আর দানায় বরা ফল রেখয় বেদানা ঠিক তেমনি ভাবে শূন্যতে বরা দল রেখয় ওহাবি আর বিদাতে বরা দল রেখয় সুন্নি সুতরাং আমাদের সমাজের ওহাবিয়ার সুন্নি কিসের মতো আনারসার বেদানার মতো সেই আলোচনায় গেলে রাত পোহায় যাবে আলোচনা শেষ হবে না এই জন্য আজকের মতো সংক্ষেপে শুধু একটি রেফারেন্স দিলাম আল্লাহ সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াতে পরিষ্কার বাসায় ব্যাখ্যাহীনভাবে বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া সুতরাং যারা বলে নবী গায়েব জানেন এটা নবীরে সম্মান করে না নবীর পূজা করে গায়েব জানেন বলে এটা নবীর সম্মান নয় নবীর পূজা এটা নবীর সম্মান না নবীর পূজা নবীর পূজা পূজা কারে কয় যেই ব্যবহার আল্লাহর সাথে করলে এবাদত হয় সেই ব্যবহার অন্য কারোর সাথে করলে পূজা হয় আল্লাহ গায়েব জানেওয়ালা বললে এবাদত হয় নবী গায়েব জানা বললে জান্নেওয়ালা বললে পূজা হয় আল্লাহর রাসুল আজ থেকে দেড় হাজার বৎসর আগে বলে দিয়ে গেছেন খ্রিস্টানেরা যেমনভাবে তাদের নবীর পূজা করেছিল সম্মান সম্মান দেওয়ার নামে আমার উম্মতেরা সাবধান আমাকে সম্মান করার নামে আমার পূজা করো না সাবধান ঈশাআল ইসলাম হাসরের মাঠের মানুষদেরকে বলবেন আল্লাহ আমাকে পাঠাইছিলেন খ্রিস্টানদেরকে এক আল্লাহর এবাদত শিক্ষা দেওয়ার জন্য আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে আমার পূজা শুরু করেছিল কাজী আজকে যদি তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাই আল্লাহ যদি বলেন অন্য লোকের সুপারিশ করবার পরে আগে বলো তোমার উম্মতে তোমার পূজা করলো কেন তখন তোমাদের কথা বলবো না আমার জানবাসানি দায় হবে এই জন্য আমারও সাহস নাই ঈশা ইসলাম কেন সাহস নাই বলবেন এর কারণটাও বলে দিলাম আপনাদেরকে এই কারণ দর্শাইয়া সেইয়া ঈশা আলহিসাম বলবেন যে তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য যদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে যাই আল্লাহ যদি বলেন অন্য লোকের পক্ষে সুপারিশ করবার পরে আগে বলো তোমার উম্মতে তোমার পূজা করলো কেন তাহলে আমি কি জবাব দেবো এই জন্য আমার দরকার নাই সুপারিশের জন্য যাওয়ার আর আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হওয়ারও দরকার নাই আপনারা বলুন নবী দুনিয়ার থেকে বিদায় হলে পরে যদি নবীর উম্মতে নবীর পূজা করে এই পূজার দোষে কি নবীরে পায় পায় না কিন্তু নবী আল্লাহর দরবারে চূড়ান্ত বিনয়ী থাকবেন চূড়ান্ত বিত থাকবেন এই জন্য মনে মনে ভয় থাকবে যদি আল্লাহ প্রশ্ন করে বসেন তাহলে কি জবাব দেব কেন তোমার উম্মতে তোমার পূজা করলো এই জন্য এক হাদিসে রাতুল করিম বলেন হাসরের মাঠে আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য একমাত্র আল্লাহ আমাকে বানাবেন সুপারিশগার আর নবীগণকে যেন আল্লাহ এই সমস্ত বিষয়ে কৈফিয়ত না ছান এই জন্য আল্লাহ রসুল বলেন আমি হাসরের মাঠে নবীগণের পক্ষে হব সুপারিশগার আমাদের নবী হাসরের মাঠে সমস্ত মানুষের জন্য সুপারিশগার হবেন আমাদের নবী হাসরের মাঠে সমস্ত নবীগণের জন্য সুপারিশগার হবেন এই মর্যাদাটা আল্লাহ আমাদের নবী ছাড়া আর কাউকে প্রদান করেননি এটা হলো পাঁচ নম্বর পদ্ধতি যে পদ্ধতিতে আল্লাহ আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন বুঝে থাকলে বলুন নবীকে আলিমুল গাইব বলে মর্যাদা দিতে হবে না নবীগণের সুপারিশগার বলে আল্লাহ আল্লাহ মর্যাদা দিয়েছেন নবীকে হাজির নাজির বলে মর্যাদা দিতে হবে না নবীকে সমস্ত নবীগণের সুপারিশগার বলে আল্লাহ মর্যাদা দিয়েছেন তাহলে নবীকে আল্লাহ যেভাবে মর্যাদা দিচ্ছেন আমরা সেভাবে দিব না মন গড়া যুক্তি দিয়া নবীর মর্যাদা দিব মন গড়া যুক্তি দিলে নবীর মর্যাদা হবে না আর হয়ে যাবে অবমাননা আল্লাহর রসুল সাল্লাহাম হাসরের মাঠের এই নু আল ইসলামের বিষয়ের ঘটনাবলীর বিস্তারিত বিবরণ দিয়া শিল্পের হাদিসে উল্লেখ আছে রসুল বলেন এই ঘটনার বিবরণটাই হলো সুরায় বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের তফসির সুরায় বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের তফসির রসুল করিম সাল্লু আলহি ওসাল্লামকে আল্লাহ পঞ্চম যে পদ্ধতিতে মর্যাদা দিবেন সেটা হলো হাসরের মাঠের সুপারিশগার বানাইয়া আমাদের নবী হাসরের মাঠে সমস্ত মানুষের পক্ষেও সুপারিশগার হবেন সমস্ত নবীগণের পক্ষেও সুপারিশগার হবেন আমাদের বোঝার দরকার সমস্ত মানুষের জন্য যেই প্রকৃতির সুপারিশগার হবেন সমস্ত নবীগণের জন্য সেই ধরনের সুপারিশ নয় আর নবীগণের জন্য যেই ধরনের সুপারিশগার হবেন সাধারণ মানুষের জন্য সেই ধরনের সুপারিশ নয় সমস্ত মানুষের জন্য হাসরের মাঠে আল্লাহ আমাদের নবীকে সুপারিশগার কেমনে বানাইবেন একটা মানুষের হিসাব আল্লাহ শুরুই করবেন না আমাদের নবীর সুপারিশ ছাড়া সায় সে মুমিন হোক অথবা বেদিন হোক চাইছে মুসলমান হোক অথবা কাফের হোক তাই তিনি আবু বকরশিদ্দিকদি অন অথবা আবু জেহেল হোক আবু জাহালর হিসাব নিকাশ আল্লাহ হাসরের মাঠে শুরুই করবেন না আমাদের নবীর সুপারিশ ছাড়া ফেরাউনের হিসাব নিকাশ হাসরের মাঠে আল্লাহ শুরুই করবেন না আমাদের নবীর সুপারিশ ছাড়া নমরুদের হিসাব নিকাশ আল্লাহ হাসরের মাঠে শুরুই করবেন না আমাদের নবীর সুপারিশ ছাড়া তাহলে আমাদের নবী সমস্ত মানুষের জন্য যে সুপারিশটা করবেন যে কোন সুপারিশ হিসাব নিকাশ শুরু করার সুপারিশ কথা বুঝলেন কিনা বেদিন মুমিন বেদিন নির্বিশেষে মুসলমান কাফির নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমাদের নবী হাসরের মাঠে যে সুপারিশটা করবেন এই সুপারিশের অধিকার আল্লাহ আর কোনো নবী রসুলকে দেবেন না একমাত্র আমাদের নবীকে দিবেন এইটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদার পঞ্চম পদ্ধতি এবং সুপারিশটা হবে আল্লাহ জান্নাতে গেলে যাবে জাহান্নামে গেলে যাবে হিসাব নিকাশের কাজটা সমাদা করে দিন হাসরের মাঠ থেকে যেন মানুষ বিদায় হতে পারে এটা হলো সাধারণ মানুষের পক্ষে সুপারিশ আর একটা হলো নবী রসুলগণের পক্ষে সুপারিশ নবী রসুলগণের পক্ষে কি সুপারিশ ঈশা আলহ ইসলাম ভয়ে বিথ থাকবেন ঈশা আল ইসলাম ভয়ে বিত থাকবেন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে বসেন তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তোমার উন্মতে তোমার পূজা করলো কেন তাহলে আমি কি জবাব দেব মোহাম্মদুর রসুল্লাহ সুপারিশ করবেন আল্লাহ ঈশা আলহী ইসলামকে এই প্রশ্নটা করে হাসরের মাঠে লজ্জা দিবেন না বুঝতে পারছেন নবীগণের পক্ষে কোন সুপারিশ আল্লাহ নবীকে এই এই ধরনের প্রশ্ন করে জগৎবাসীর সামনে নবীকে লজ্জা দিবেন না হজরত ঈশা আলহিসাম তাই কারণ দর্শাইয়া বলবেন এই কারণে আমার সাহস হয় না তোমাদের পক্ষে সুপারিশ করতে যাওয়ার তবে ঈশা আলহিসাম হাসরের মাঠের মানুষকে একটা পরামর্শ দিবেন বলবেন হে আসরের মাঠের মানুষেরা দা শোনো আজকে আল্লাহ ফক্রাবুল আলমিন একটা মানুষের হিসাব নিকাশ শুরু করবেন না কোন নবীর সুপারিশ কবুল করবেন না একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহর সুপারিশ ছাড়া হিসাব নিকাশ শুরু করার বেলায় শুধুমাত্র সুপারিশ ছাড়া আর কারো সুপারিশ হাসরের মাঠে চলবে না কোন নবী রসুলের সুপারিশ চলবে না মানুষের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ আর কোন নবীর দ্বারা হবে না একমাত্র মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ এই এইরকম সুপারিশগার সাব্যস্ত করে রেখেছেন এটা হইল আমাদের নবীকে মর্যাদা দেওয়ার পাঁচ নম্বর পদ্ধতি কথা বুঝে থাকলে বলুন আল্লাহ ফাকরাব্দুল আলামিনা আমাদের নবীকে অন্য কারো সমান মর্যাদা দিয়েছেন না সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবার আমরা সামান্য একটু বোঝার চেষ্টা করি আল্লাহ রসুল জাহাদিশ শরীফে বলেন ইন্নাল্লাহ হাফকদলানী আলাল আম্বিয়া ও ফখদওয়ালা উম্মাতি আলাল উমাম আমাকে সমস্ত নবী রুসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কিভাবে তার পাঁচটা পদ্ধতি আজকে আপনাদেরকে বলেছি আমার উম্মতকেও রসুল বলেন সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবার আমরা একটু বোঝার চেষ্টা করি উম্মত কে আল্লাহ এই নবীর উম্মতকে আল্লাহ অন্য নবীর উপর যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটি মাত্র পদ্ধতি হল দাওয়াত তো তবলিগের কাজ একটিমাত্র পদ্ধতি হলো দাওয়াত অত তবলিগের কাজ আগের আমলে দাওয়াত তবলিগের কাজ শুধুমাত্র নবী রসুলগণ করতেন কোন নবীর উম্মতে এই দাওয়াত তবলিগের কাজ ধরে রাখতে পারতো না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একই সময়ে একই সমাজে একই ঘরে একই পরিবারে একাধিক নবী পাঠাইয়া দিতেন হজরত হারুন আলিহিসাল্লামকে আল্লাহ যেই মায়ের গর্বে আগের বৎসর জন্ম দিয়া পাঠাইলেন মুসা আলহি সেই মায়ের গর্বে পরের বৎসর জন্ম দিয়া পাঠাইলেন আগের বৎসর একজন নবী পাঠাইয়া দিছেন এক মায়ের গর্বে জন্ম দিয়া পরের বৎসর আরেক নবী পাঠাইয়া দিছেন একই মায়ের গর্বে জন্ম দিয়া কি বুঝলেন আগের আমলে আল্লাহ শত শত বর্ষর পরে নবী পাঠাইতেন না একসাথে অনেক নবী পাঠাইতেন কারণ উম্মতেরা দাওয়াত তবলিগের কাজ ধরে রাখতে পারত না এই গুরু দায়িত্ব কোনো উম্মতে পালন করতে পারত না এই জন্য আগের আমলে আল্লাহ ফক্রাব্বুল আলমিন শুধুমাত্র নবী রাসুলগণের দ্বারা দাওয়াত তবলিগের কাজ করাইতেন আমি শুরুতেই বলেছি আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাইছেন কি নবী বানাইছেন শেষ নবী বানাইছেন হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা না কাযযাবুনা কুল্লুহুম ইযামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ আল্লাহ আমাকে শেষ নবী বানাইছেন আল্লাহ আমাকে কি নবী বানাইছেন বলেছেন রাসূল শেষ নবী কাজেই এই শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে দাওয়াত তবলিগের আর দরকার নাই করবে কে নবী তো নাই এই জন্য আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাসি তামরুনা বিল মারুফি ওয়াতান হাওনা আনিল মুনকার হে মোহাম্মদুর রসুল্লাহর উম্মতেরা তোমাদেরকে আমি আল্লাহ যত কারণে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি এর মধ্যে একটা কারণ হলো দাওয়াত তবলিগের যে গুরু দায়িত্ব আগে নবীরা পালন করতেন এখন তোমাদের মতো উম্মতেরা পালন করবে এই জন্য যেহেতু নবীর দায়িত্ব তোমরা হইয়া পালন করবে এই জন্য তোমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি বুঝে থাকতে বলুন এই নবীর উম্মতকে আল্লাহ যত কারণে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন অন্য নবীর উপর এর মধ্যে একটা কারণ কি দাওয়াত তবলিক একটা কারণ কি দাওয়াত তবলিক এমনিই সমাজের কিছু মানুষ বর্তমান দুনিয়ার প্রচলিত দাওয়াত তবলিগের বিরুদ্ধে খামো প্রশ্ন সাজায় যারা তবলিক দেখতে পারে না এরা খামহা প্রশ্ন সাজায় এরা প্রশ্ন সাজায় ছয় উসুল ফাইলো কোথায় এরা প্রশ্ন সাজায় চল্লিশ দিনের চিল্লা ফাইল কোথায় এরা প্রশ্ন সাজায় মসজিদে তাকা খাওয়া ঘুমানি পাইলো কোথায় আমার বিভিন্ন বয়ানে আমার বিভিন্ন বই পুস্তকে সবগুলি প্রশ্নের দাঁত বাঙ্গা জবাব দেওয়া আছে তবলিক করি জীবন গড়ি আমার লেখা বই আছে সেখানে প্রশ্নগুলির জবাব পাবেন তবলিক বিরোধিতার অন্তরালে আমার লেখা বই আছে সেখানে এই এই সমস্ত প্রশ্নের জবাব পাবেন কাজেই এই এই এমনিই কিছু লোকে তবলিগের বিরুদ্ধে প্রশ্ন সাজায় ইদানি কেসে তবলিক বিরোধী নয় তবলিগের ভিতরে একটা সরিষার ভিতরের বুথ তৈরি হয়েছে মানুষরে রে বুথে ধরলে যারে কি দিয়া সরিষা দিয়া তবলিগের তবলিগরে যারা যে সমস্ত বুথে ধরত সেইগুলি তো ছিল তবলিগের বাইরে এখন তবলিগের ভিতরে একটা সরিষার বুথ সৃষ্টি হয়েছে এই তবলিগের ভিতরে যে সরিষার বুথ সৃষ্টি হয়েছে এই বুথের নাম মৌলানা সাদ এই বুথের নাম কি মৌলানা সাদ মৌলানা সাদ বলে কি জানেন মৌলানা সাদ বলে নুহ নবী আল্লাহর দরবারে অপরাধ করে শাস্তি বুক করেছেন জাকারিয়া নবী আল্লাহর দরবারে অপরাধ করে শাস্তি বুক করেছেন ইউসুফ নবী আল্লাহর দরবারে অপরাধ করে শাস্তি বুক করেছেন কি এই বেয়াদব মুহাম্মুর রসুল্লা ইসলাম সম্পর্কে বলে মুহাম্মাদুর রসুল্লাহ নিজেই শূন্যত থেকে বিচ্যুত হয়ে গেছে কেত্তা বড় বেয়াদব হইলে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাকে সুননত থেকে বিচ্যুত বলতে পারে কাজেই এই লোকটা যেমনভাবে খ্রিস্টানেরা নবাব সিরাজ সিরা সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরকে দালাল হিসাবে গ্রহণ করেছিল মুসলমান জাতির পতন গঠাবার জন্য তিক তেমনিভাবে বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা এই সাঁতকে দালাল রূপে গ্রহণ করেছে বিশ্ব মুসলমানের তবলিগিদের পতন গঠাবার জন্য এই জন্য আমরা একদিকে তবলিগে তবলিগের কাজ করে যাব শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে দায়িত্ব করে যাব ওপর দিকে এই তত্ত্বাবধানে নয় কেরামের তত্ত্বাবধান আল্লাহ ফাকর্বুল আলমিন আপনাদের আমাদের সবাইকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের শ্রেষ্ঠত্বের মর্যাদা অনুদাবন করার এবং এই মর্যাদাগুলিকে যথাযথ মূল্যায়ন করার توفيق دان كورون آمين سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা আলা নাকুনান মিনা আল খাসিরিন রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনকে করো ইয়া এখানে যে সমস্ত আয়াতের তাফসীর করা হইল আমাদেরকে বুঝার এবং পালন করার তো দান করো ইয়া আল্লাহ কুরান সম্মেলনে কুরআন আমাদের উসিলায় আমাদেরকে জিন্দেগানে হেদায়েত করো সমস্ত মুমিন মুসলমান মুরদে গান রে দান করো ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নে এক দোয়ারে কবল মঞ্জুর করো যারা যত আশা নিয়ে হাত উঠেছি প্রত্যেকের নে এক বসোনারে কবল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ যে সমস্ত উলামা এ কে রাম বুজুরগান এদিন মুসলমান দুনিয়াতে বাঁচিয়া আছেন ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতের ইবাদান করো ইয়া আল্লাহ যে সমস্ত ওলামা একে রাম বুজুর গান এদিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাথের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন আমাদের বাংলাদেশকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের দেশের সার্বভৌমত্ব হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করো ইয়া আল্লাহ দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করো ইয়া আল্লাহ মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين